হ্যালো গাইস, চ্যানেলের একটি এক্সাইটিং ভিডিওতে সবাইকে স্বাগত। তো গাইস, আজকের ভিডিও একটুও মিস করবে না, কারণ সুন্দর সুন্দর চারটি লোকানোর জায়গা তোমাদেরকে দেখাবো আজকে, ঠিক আছে? একদম ফ্রেশ ফ্রেশ, কেউ আগে বলেন নতুন নতুন চারটি সবথেকে ভালো লোকানোর জায়গা যা তোমরা হেন্ড দেখেই বুঝে গেছো। তো তার আগে বলি, আজকের ভিডিও স্পন্সর করেছে গাইস, ঠিক আছে, আমাদের অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশনে তোমরা কী করতে পারবে, এখান থেকে ফায়ার উইনার, ঠিক আছে, ফায়ার উইনার অ্যাপ্লিকেশন। তো এখান থেকে তোমরা বিভিন্ন অ্যান্সার, মানে কোশ্চেন অ্যান্সার দিতে পারবে। যেমন এখানে বলছে যে AWS, মানে এইটেস স্কোপ কোথায় লাগে, তো AWS আমি এখানে 1 USD জিতে গেছি। তো এইভাবে কিন্তু অনেক কিছু আমরা এখান থেকে জিতে নিতে পারবো, এবং এখান থেকে কিন্তু পেটিএমে বা পেপলে কিন্তু ডাইরেক্ট উইথড্র করে নিতে পারবো আমাদের টাকাটা। ওকে, তো এখান থেকে কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে কিন্তু আসল টাকা কিন্তু তোমরা জিতে নিতে পারবে। তো এইখানে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আছে। তাছাড়া গাইস, তোমাদের ফোন যদি স্লো হয়ে থাকে, তোমাদের ফোন যদি তেমন একটা কাজ না করে, তাহলে কিন্তু এখানে বুস্টারের অপশান আছে, ঠিক আছে। এখানে তো পাচ্ছ স্পিড বুস্ট, এখান থেকে তো বুস্টও করে নিতে পারো নিজের ফোনটাকে। এবং এখান থেকে ফ্রি ফায়ারটা ওপেন করলে হালকা একটু তোমাদের ল্যাগটা কম হবে। এখানে পারমিশন চাইলে পারমিশন দিয়ে দেবে এবং বুস্ট করে নেবে, যাতে তোমাদের ল্যাগটা কম করে। ওকে গাইস, তো ডেসক্রিপশনের প্রথমে লিঙ্ক পাবে, ডেসক্রিপশনের প্রথমেই লিঙ্ক পাবে এবং কমেন্টের প্রথমে লিঙ্ক পাবে, ডাউনলোড করে একবার চেক আউট করে নিতে পারো। তাছাড়া গাইস, এখানে ওপো অ্যাপ স্টোর, অ্যাপ গ্যালারি, তাছাড়া গেট অ্যাপস, বিভিন্ন জায়গা থেকে তোমরা বিভিন্ন ফোন থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারো এই ফ্রি ফায়ার বাডি আর ফ্রি ফায়ার গাইড লাইট অ্যাপটা। ওকে গাইস, তো গাইস যাই হোক, গাইস তোমরা অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে, চেক করে নিও। তো গাইস, ফার্স্ট হিডেন প্রাইসটা দেখতে পাচ্ছ, ভীমাশক্তির এখানে যে লরিটা আছে, এখান থেকে আমি যেভাবে এর উপরে উঠে গেলাম দেখতে পাচ্ছি, এইভাবে কিন্তু তোমরা সুন্দরভাবে এরপরে কিন্তু চলে আসতে পারো। আর গাইস, এখানে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে হিডেন হচ্ছে। তো গাইস, এই জায়গাটা অনেকেই জানো, অনেকেই জানো না, বা ঠিক আছে, এই জায়গাটা অনেকেই জানে, সেই জন্যই বেশি গুরুত্ব দিচ্ছি না, কিন্তু এই জায়গাটা জানা দরকার তোমাদের, যারা জানো না। এরপরে আরও দারুণ দারুণ হিডেন প্যালেস তোমাদেরকে বলছি এক এক করে, কিন্তু এই জায়গাটা তোমরা জেনে দেখে রাখো, ভীমাশক্তির এখানে এই জায়গাটা কিন্তু এক কথায় অসাধারণ একটি জায়গা, ঠিক আছে। এই লরির উপরে কিন্তু তোমরা শুয়ে শুয়ে অনেকক্ষণ সার্ভাইভ করতে পারো। নেক্সট যে জায়গাটি গাইস, পিকের এখানে দেখতে পাচ্ছ, নেক্সট যে জায়গাটি এটা আছে পিকের, এখানে দেখতে পাচ্ছ পিকের নিচে এই পজিশনটা দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন টেন্ট থাকে পিকের, এখানে দেখে নাও, তোমরা মার্ক করে দিচ্ছি। তো এখানে বিভিন্ন টেন্ট থাকে, তো এখানেও কিন্তু তোমরা সুন্দরভাবে সার্ভাইভ করতে পারো, জিপ লাইন ধরবে। ওকে, তো এই জায়গাটা অনেক দিন আগে একবার দেখিয়েছিলাম, কিন্তু তখন কেউই আমার দেখোনি। তো এই জায়গাটা তোমরা দেখে নাও, অসাধারণ একটি জায়গা, এবং একদম গাছের এই সোজাসুজি চলে আসবে, এবং এই সোজাসুজি আসার পর জাস্ট একটা জাম্পে ক্লিক করবে, একদম সঠিকভাবে জাম্পে ক্লিক করলে চলে আসবে গাইস এই গাছের মাথায়। গাইস দেখতে পাচ্ছি, এই গাছের মাথায় কিন্তু আমি চলে এসেছি, আর এখানে এখানে কারোর সাধ্য নেই, আর এখানে জোনও পড়ে গাইস, ঠিক আছে, মিলের এই নিচে কিন্তু প্রচণ্ড জোন পড়ে, আর এখানে কারোর সাধ্য নেই, সহজে তোমাকে দেখতে পাবে এবং কিল করতে পারবে তোমাকে। তো গাইস, কেমন লাগলো জায়গাটি, ভালো লাগলে লাইক করে দিও, আর প্লিজ লাইক করো, আর চা চ্যানেল দোষ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর প্লিজ অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে নিও এরকম আরও ফ্রেশ অ্যান্ড এক্সাইটিং ভিডিও দেখতে। তো গাইস, খুবই দারুণ জায়গাটা দেখতে পাচ্ছ, এক কথায় অসাধারণ জায়গাটা দেখতে পাচ্ছ ইয়ার, এই জায়গাটা কিন্তু তোমাদেরকে কেউই খুঁজেই পাবে না, আর মিলের এখানে কিন্তু প্রচণ্ড জোন পড়ে। এবং যে থার্ড যে জায়গাটি গাইছে, এই জায়গাটি মোটামুটি ভালো, কিন্তু অতটাও ভালো না, কিন্তু কাজ চালানোর মতো চলে যাবে, কারণ তোমাদের এখানে অনেক সময় যদি এনিমি স্কোয়াডের থেকে পালিয়ে আসো, তাহলে কিন্তু একটা কাজ চালানোর মতো জায়গা হয়ে যায়। তো পাথরের উপর থেকে এখানে জাম্প করে দেখতে পাচ্ছ, আমি যে সোজাসুজি উঠলাম, ওখানে জাম্প করে কিন্তু এখানে সার্ভাইভ করতে পারো, কিন্তু এখান থেকে কিন্তু নিচে দেখা যাবে, ঠিক আছে। সেই জন্য তোমরা এই সাইডে চলে আসবে, এই সাইডে আসার পর কিন্তু অনেকটা কমফোর্টেবল হয়ে যাবে, এবং এই সাইড থেকে কিন্তু দেখা যাবে, কিন্তু অত সহজে কিন্তু কেউই এই ঘরের উপরে কেউ লক্ষ্য করবে না, ঠিক আছে। তো এই জায়গাটা কাজ চালানোর মতো হতে পারে, কাজ চালানোর মতো হতে পারে, কারণ অনেক সময় স্কোয়াড থেকে পালিয়ে টালিয়ে, মানে সার্ভাইভ কখন করে লোক, মানে মানুষ যখন সার্ভাইভ করে, যখন স্কোয়াডের সবাই মরে যায় একাই বেঁচে থাকে, কিন্তু র্যাঙ্কটা প্লাস করা দরকার, সকলেই কিন্তু সবাই সার্ভাইভ করে, ঠিক আছে। তো এই জায়গাটা কাজ চালানোর মতো। এবং লাস্ট যে জায়গাটা গাইস, এটা অসাধারণ একটা জায়গা ইয়ার, অনেক পুরনো জায়গা, অনেক দিন থেকে সবাই জানে, আমি আগেও বলেছিলাম। তো এই জায়গায় দেখতে পাচ্ছি এই নৌকা থাকে, তো নৌকা সোজাসুজি তোমরা এই যেভাবে আমি ঢুকছি এই জায়গা ডান পাশে, যেরকম গুলি মারতে মারতে, মানে কিলোতে কিলোতে, মানে যে ব্যাট চালাতে চালাতে এখন ঢুকে পড়তে হবে, ঠিক আছে। তোমার হাতে যদি কিছু না থাকে তবুও হবে, এবং একদম সেমভাবে বাবাসের এই কন্ট্রোলটা ধরে ওই টানতে হবে, এবং এটা ব্যাট বেরোতে, মানে চালাতে 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 এর তলায় ঢুকে পড়তে হবে। এবং এর তলায় ঢুকে পড়লে গাইস দেখতে পাচ্ছ অসাধারণ একটি জায়গা, এখান থেকে কিন্তু এনিমিকে তুমি মারতে পারো, ঠিক আছে। এনিমি যদি ব্রিজ দিয়ে এনিমি আসে, তোমরা রিল্যাক্সে মারতে পারো, এনিমি তোমাকে খুঁজেই পাবে না, ঠিক আছে। খুবই সুন্দর একটি অসাধারণ জায়গা। তো গাইস, এই জায়গাটা অনেক পুরনো জায়গা, ঠিক আছে, অনেক পুরনো জায়গা, অনেক আগের থেকেই সবাই জানে, যারা নিউ, যারা নতুন ফ্রি ফায়ার খেলছে তারা কিন্তু কেউই যাও না, কিন্তু এই জায়গাটা দেখতে পাচ্ছ আরও ম্যাজিক দেখাচ্ছে, ঠিক আছে। এখানেই ভিডিওটা ছেড়ে যাও না, ম্যাজিক দেখাবো এক্ষুনি, দেখো তোমাদেরকে দেখতে পাচ্ছ, এখানে তোমরা কিন্তু ফায়ারিং করতে পারো, সব কিছু করতে পারো, এনিমিকে মারতে পারো, এই ব্রিজ দিয়ে আসলে সব কিছু করতে পারো। তো এই জায়গাটি কেমন লাগলো ইয়ার, প্লিজ কমেন্টে জানাও, আর কোন জায়গাটি সবথেকে বেশি ভালো লাগলো নিজে কমেন্ট করে আমাকে প্লিজ জানিও, আর ভিডিওটিকে লাইক করে দাও যদি একটিও জায়গা ভালো লাগে না, প্লিজ ভিডিওকে লাইক করো, যদি একটি জায়গাও ভালো লাগে প্লিজ ভিডিওকে লাইক করে দাও, আর চ্যানেল নতুন আসলে, যারা চ্যানেলে ফার্স্ট টাইম আসছো, তো ইয়ার কি প্লিজ অ্যান্ড প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ইয়ার, আর পাশে থাকা বেল আইকন দাবিয়ে ইয়ার অল অপশনে সেট করে দিও, পরবর্তী যাতে কোনো ভিডিও মিস না যায়। তো ওই জায়গাটা দেখতে পাচ্ছ কিন্তু অসাধারণ জায়গা, ঠিক আছে, এখান থেকে দৌড়াতেও পারো তোমরা, ঠিক আছে, এখান থেকে দৌড়াতেও পারো, দেখতে পাচ্ছ বসে পড়লে কিন্তু কেউ দেখতে পারবে না। তো গাইস দেখতে পাচ্ছ জলের মধ্যে, কিন্তু গাইস কোনো জাম্প বাটনে ক্লিক করলে কিন্তু উঠে পড়বে, ঠিক আছে।
এখানে জাম বাটনে ক্লিক করলে তো গাইস আমার একটু নেটওয়ার্ক প্রবলেম হয়ে গেছে জায়গাটাই, ঠিক আছে, কারেন্ট চলে গিয়েছিলো এবং রাউটারে খেলছিলাম, সেখানে কারেন্ট চলে গিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমার 999 হয়ে যায়। তো আমি সেখানে দেখতে পাচ্ছ কিন্তু অসাধারণ জায়গা, কিন্তু এখানে জাম বাটনে ক্লিক করলে তোমরা কিন্তু উঠে পড়বে, আর এখান থেকে কিন্তু এনিমিদের মারতে পারো তুমি, ঠিক আছে, এই জলের মধ্যে থেকে কিন্তু এনিমিদেরও মারতে পারবে। তো আমি জাম বাটনে ক্লিক করে উঠে পড়েছি, ঠিক আছে। তো এই জায়গাটা কেমন লাগলো কমেন্টে জানাও, ভালো লাগলে একটি জায়গা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, বন্ধুদের সঙ্গে জানিয়ে দাও হিডেন প্লেস সম্পর্কে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও নতুন এসো। ওকে, বাই বাই, টাটা, সি ইউ লেটার।